কথা কিন্তু পরিষ্কার, বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে সারা কুকের বৈঠক। সারা কুক চিনেছেন তো, যুক্তরাজ্যের হাই কমিশনার। এই ভদ্রমহিলা আমি দেখছি যে চুপচাপ অব্যাহতভাবে বৈঠক করছে বিভিন্ন পর্যায়ে। মনে হচ্ছে আমরা জানি যে পিটার ডি হাস খুব পরিচিত মুখ, সবাই তার কথাই জানেন, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু সারা কুকও কিন্তু বৈঠক করছে। তো এবার আসলেই খবর আছে, মানে এই যে বারবার তারা বলছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই হবে না, এই নির্বাচনটা হইতে হবে অংশগ্রহণমূলক। অংশগ্রহণমূলক অর্থটা কি? অংশগ্রহণমূলক মানে সবার অংশগ্রহণ। এবং এটা কি ওই দেখবেন যে সরকারি দলের নেতা না কই, না তারা তো বিএনপির কথা বলেনি, তারা তো তত্ত্বাবধায়ক বলেনি, তারা তো প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে বলেনি, তারা তো সংসদ বিলুপ্ত করার কথা বলেনি। ভাইরি এটা তো কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ, এটা কি বলার অপেক্ষা রাখে নাকি? আকারে ইঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে সবই তারা বলে দিচ্ছে যে তারা কি চায়, তো সেটা বুঝতে পারছে না নাকি? না বুঝেও মানে ভান ধরছে যে না আমরা বুঝতে পারতেছি না। কিন্তু পরিষ্কার বাংলাদেশের কোনো নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া এটা অর্থবহ হবে না। এইটা হাজার জোড়া তালি দিয়ে ওই এরশাদ সাহেবরে সেমিচে অতীতের কথা বলছি, ওই সেমিচ হাসপাতালে পাঠায় দিয়ে তারপরে ওই একেবারে মানে ওই মরা মানুষকে নিয়ে এসে বিরোধী দলীয় নেতা করা, ওই সব নাটক বহুত হয়েছে 2014-18 সালে, কম হয়নি। এবং এটা করতে করতে এখন তার যা বাংলাদেশের মানে একটা মানে নির্বাচন মানে একটা বিষাক্ত জিনিসে পরিণত হয়েছে, একটা জাল জালিয়াতি প্রতারণার একটা ইয়ে হয়েছে। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করতেছে আমরা তো ক্ষমতা আছি, বাহ কি মজা, কিন্তু দলটা যে শেষ হয়ে যাচ্ছে, দলের আদর্শ বলে কিছু থাকছে না, এটা তাদের কোনো খেয়ালই নেই। কেননা একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া একটা দল মৃত হয়ে যায়, তারপর যা থাকে সেটা হচ্ছে একটা লুটপাটের একটা যন্ত্র বসানো হয় সেই যন্ত্র, এবং সেটাই এখন চলছে সমস্ত জায়গায় দেখেন লুটপাট। এবং আমাদের পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, তাদের হুম্বি তম্বি, হ্যাঁ, এবং তাদের যে স্লোগান, তাদের যে বক্তৃতা, মনে হবে যে আপনি ইভেন বিচারাঙ্গন পর্যন্ত আজকে বিচারপতিরাও আলোচনা সভায় এমন সব বক্তৃতা শুরু করে, মনে হচ্ছে এটাও একটা মানে আওয়ামী লীগের আর একটা শাখা। এইভাবে বিচারাঙ্গনটা শেষ, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের গণমাধ্যম সব শেষ। কয়েকদিন আগে দেখলাম যে ওই যে কি বলে অ্যাডকো টেলিভিশন মালিকরা খুব উদ্বেগ জানাইছে যে 71 টিভি এবং সময় টিভি তা কেন তাদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, টক শোতে যাওয়া দেবে না, এইটা নিয়ে তারা বিবৃতি দেয়। অথচ তারা বিবৃতি এইটা দিতে পারে না যে টেলিভিশনগুলোর একটা স্বাধীনতা দরকার, টেলিভিশন যাতে নিয়ন্ত্রিত না হয়, টেলিভিশন যাতে অবাধে বিরোধী দলের বিষয়গুলো অনুষ্ঠানগুলো যাতে তারা লাইভ করতে পারে, পারে পারে তো না, যেই ফোন আসে নির্দেশ আসে তার তো সব বন্ধ হয়, এটা তো জানি ভালোভাবে, আমি তো 12 বছর থাকছি রে ভাই, এখন তো মানে এমন না যে আমি জানি না। এইগুলি নিয়ে অ্যাড করার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, মূল এতে আসি যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চাই যুক্তরাজ্য। আগেই ঘোষণা করেছিল যে সিইসির সঙ্গে এই সারা কুকের বৈঠক আছে, এবং একটা ধারণা আছে, আমি জানি না এটা ইমপ্লিমেন্ট হবে কিনা, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই মাঝামাঝি এমন একটা ব্যবস্থাপনা নির্বাচন কমিশনকে ঘিরে পশ্চিমারা করতে চায় যে অ্যাজ ইট ইজ, যে এটাই তত্ত্বাবধায়ক সরকার, সেইভাবেই তারা নির্বাচন করবে। এবং সেই ব্যাপারে বিদেশি যত সংস্থা আছে জাতিসংঘ সহ তারা এটাতে অংশ নিতে চায়, এরকম একটা আলোচনা আছে। আমি শিওর না যে এটাই হবে, মানে আমি জাস্ট শুধু ধারণাগুলো যেটা মানে বাজারে আলোচনা হয় সেটাই আমি বললাম আর কি, যে সেটা আর তাহলে আর সংবিধান কাটা ছাড়া করতে হয় না আর কি, এরকম একটা আলোচনা আছে। বাট শেষ পর্যন্ত কি হবে, আরও অনেক কিছুই হয়তো হবে, সেগুলি আলোচনায় আছে, বাট যেহেতু মানে নিশ্চিত কোনো তথ্যসূত্র নেই আমি সেগুলি বলছি না। খবরে বলা হচ্ছে যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের এই মন্তব্য করেন। আসলে ভেতরের আলোচনা আমরা অনেক কিছু জানি না, ভেতরে অনেক কিছু আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা তারা এখনো বাইরে আনতে চাচ্ছে না আর কি তাদের পরিকল্পনা কি তারা করতে চায়। এদিকে যুক্তরাজ্য বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠেছিল। উনি জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতি কেমন। উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। দেখেন, সিসি বলছেন যে উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আর বলতে বাকি আছে যে মানে বিএনপিকে আনতে হবে, এটা কি উচ্চারণ করার দরকার আছে? এতেই তো বোঝা যাচ্ছে যে কি বলতে চান। সিসি বলেন, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব, পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকব। তিনি বলেন, গণমাধ্যম থেকে মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি তোলা হয়েছে, এটা অপব্যবহারের সংখ্যা থেকে বাদ দিয়েছিলাম। তবে আমরা বলেছি গণমাধ্যমের দাবির যৌক্তিকতা আছে, মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কভার করা কষ্টসাধ্য হতে পারে। আমরা বলেছি এটা আন্ডার রিভিউ করছি, এটা পরিবর্তন করব। উনি আশা করছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হয়। পুরো রিপোর্টের মধ্যে দেখেন অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ টার্মগুলো ব্যবহার করতে করছে। তো এইটার আলোকে এখন যদি তারা বলেন যে না, আমরা যে সংবিধান আছে এই সংবিধান মতনই আমরা চলতে থাকব, তাহলে কি হবে? হবে না। এই সংবিধান অনুযায়ী তো দুইটা নির্বাচন হয়েছে, কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পায়নি। অন্তত এই যে ব্রিটেন, আমেরিকা, তারা কিন্তু স্বীকৃতি দেয়নি। সুতরাং এবার কিন্তু ঘুঘু তুমি বারবার ধান খেয়ে গেছো, হ্যাঁ, এইবার কিন্তু মানে তোমাকে ধরা পড়তে হবে আর কি। এইবার নির্বাচনটা ভালো হইতে হবে, এটা হলো মোদ্দা কথা। এখন বাকিটা সরকারের উপর, সরকার যদি এটা বিবেচনা করে ভালো, আর না করলে তার পরিণতি কি হবে দর্শক আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।